আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই পরমবীর পিতৃভক্ত পুত্রের সব ওর মাতার সামনে এমন অনাদরের সাথে না যাওয়াই উচিত। যাও বীর, চির শান্তি লাভ করো। হনুমান, প্রভু একে সম্মানের সাথে লঙ্কার মুখ্য দ্বারে রেখে দাও, যাতে দ্বার খুলে রাক্ষস সৈনিকরা একে ভেতরে নিয়ে যেতে পারে। যথাজ্ঞা প্রভু। দ্বারপাল, আপন রাজাকে গিয়ে সংবাদ দিয়ে দাও, প্রভু শ্রীরাম এতই দয়ালু যে উনি ওনার পুত্রের মৃত শরীর অত্যন্ত সম্মানের সাথে ফিরিয়ে দিয়েছেন। এখন রাবণ আপন রীতি অনুসারে এর অন্ত্যেষ্টি করতে পারবে। ততক্ষণ আমরা লঙ্কার উপর আক্রমণ করব না। তারপরে ও এটা ঠিক করে নিক, এখনও প্রভু শ্রীরামের স্মরণে আসবে নাকি যুদ্ধ করে লঙ্কার পূর্ণ বিনাশ ঘটাবে। লঙ্কাবাসীরা বিচার বিবেচনা করে নিজের নিজের মত আপন অহংকারী রাজার কাছে জানিয়ে দিক, তাতেই ওদের মঙ্গল হবে। জয় শ্রীরাম। অতি পরাক্রমী মহাবলী পিতা ভক্ত যুবরাজ, একাকী অসহায় মৃত দ্বারে পড়ে আছি আজ। এক রাজপুত্র, এক তেজবান, এক শক্তিমান ছিল যে গেল পরম বীরের মতো, বীরের হাতে বীর গতি পে সম্মানের সাথে রঘুবর তাকে পাঠান নিজের বস্ত্রে ঢেকে। লঙ্কার দ্বীপে লঙ্কার দ্বারে হনুমান গিয়ে আসে রেখে। এই ঘটনায় কি মহারাজ জাগবেন না? তোমার কি অভিপ্রায় যে উনি হার মেনে নেবেন? হার যদি না মানেন তাহলে ইন্দ্রজিতের মতো উনিও আর জীবিত থাকবেন না, তখন কি লাভ হবে?
কিন্তু হেরে গিয়ে জীবিত থাকাই বা লাভ কি? এতে প্রজারাও তো আর ওনাকে সম্মান করবে না। প্রজাদের সম্মান শুধু বীরত্বের সাথে যুদ্ধ করলেই পাওয়া যায় না, আরো কিছু থাকা চাই রাজার। যদি উনি এই যুদ্ধে জিতেও যান তাহলে প্রজার কি হিত হবে? উনি আপন কাম বাসনা পূরণের জন্য লক্ষ হাজার স্ত্রীকে বিধবা আর মাকে পুত্রহীন করে দিয়েছেন। আমার তো শ্রীরামকে খুব ভালো মানুষ মনে হয়। দেখো, রাজকুমারের সবকে অনাদরে নয় বরং আপন পরনের চাদরে ঢেকে পাঠিয়েছেন।